প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সামিট পাওয়ার টক দেখার জন্য। প্রতি শুক্রবার রাতের আমাদের এই আয়োজন, বিদ্যুৎ জ্বালানি এবং বাংলাদেশের পাওয়ার নিয়ে আমরা আলোচনা করি। বাংলাদেশের পাওয়ার বলতে বিদ্যুৎ জ্বালানি সবসময় নয়, শক্তিশালী বাংলাদেশ, উন্নয়নে এগিয়ে যাওয়া বাংলাদেশ নিয়েও আমরা কথা বলে থাকি আজকে। কিন্তু কথা বলবো গ্রামীণ পাওয়ার নিয়ে, অর্থাৎ গ্রামীণ জনপদে যেই বিদ্যুৎ সঞ্চালিত হচ্ছে সেটার শক্তি কতখানি শক্তিশালী সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে, অনেকের সন্তুষ্টি আছে, অনেকের বিরক্তিও আছে। এবং আজকাল এক ধরনের জটিলতার খবরও পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারই সূত্র ধরে আজকে পাওয়ার টক সাজিয়েছি আপনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায়, যারা পল্লী বিদ্যুতের মিটার ইত্যাদি নানান কিছু নিয়ে ভোগান্তিতে ভোগেন, অনেক সময় আমাদেরকে ফোন করেন, আমরা সদুত্তর দিতে পারিনি। এই অনুষ্ঠানে ফোন করে সদুত্তর নেবার অথবা এটার সুরাহা করবার সুযোগ রয়েছে। সুতরাং আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের ফরম্যাট, আজকে আপনারা ফোন করে আপনাদের নানান কমপ্লেন করতে পারবেন এবং কমপ্লেনের জবাব যিনি দেবেন তিনি আরবির সদস্য ডিস্ট্রিবিউশন এবং অপারেশনস এস এম জাফর সাদেক, তিনি আমাদের সঙ্গে আছেন। আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের IEEE বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত, তিনি যন্ত্রপাতি নিয়ে যেসব প্রশ্ন আছে সেগুলো নিয়ে নিশ্চয়ই প্রশ্ন তুলবেন। আমরা সরাসরি একটু যেতে চাই মুন্সিগঞ্জে। সম্প্রতি একটি খবর আমরা লক্ষ্য করেছি, অনেকেই পড়েছেন, আমাদের দৃষ্টি এড়ায়নি ব্যাপারটি। বিদ্যুতের প্রিপেইড মিটারে গ্রাহক অসন্তোষ বাড়ছে এবং সেটি এটিকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, আড়াইহাজার বিভিন্ন জায়গায় এই বিড়ম্বনায় যারা পড়েছেন অনেকেই মানববন্ধন করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, সেগুলোর কিছুটা সমাধান হয়েছে। আমরা একটু মুন্সিগঞ্জ থেকে যারা ভুক্তভোগী আছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই, তারা তৈরি আছেন। কে কথা বলবেন এবং খুব ছোট্ট করে কথা বলবেন, নিশ্চয়ই আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। মাইক একটি আছে, একজন নাম বলে আপনাদের সমস্যাগুলো চটচট বলে ফেললে আমি তারপরে আসবো এস এম জাফর সাদেকের কাছে। আমি হামিদা খাতুন, আমরা সচেতন নাগরিক ঐক্য মুন্সিগঞ্জের পক্ষ থেকে এটিএন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান প্রিপেড মিটার নিয়ে যে আলোচনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য। আমাদের মাঝে আসলে অনেকেই উপস্থিত হয়েছেন। আমরা প্রিপেড মিটার মুন্সিগঞ্জে লাগানোর পর থেকে আমরা আসলে ভোগান্তির শিকার হচ্ছি। আমাদের যার বিদ্যুৎ বিল ছিল 500 টাকা, এখন তার বিদ্যুৎ বিল উঠে গিয়ে প্রতি মাসে তাকে বিদ্যুৎ বিলের টাকা দ্বিগুণের পর দ্বিগুণ গুনতে হচ্ছে এবং যখন তখন প্রিপেড মিটার বন্ধ হয়ে যাওয়ার পর সেটা থেকে লাগানোর সুযোগ আমরা পাচ্ছি না। আমাদের গতবার আমাদের যে পূর্বের মিটারগুলি তারা খুলে নিয়ে গেছে সেই মিটারগুলির দাম ছিল 6,000 টাকা ছিল, এখন সেই মিটারের বদলে প্রিপেড মিটার লাগিয়েছে, সেই মিটারের দাম তার চেয়েও দ্বিগুণ হচ্ছে। আমরা আসলে প্রতি পদে পদেই ভোগান্তির শিকার হচ্ছি, এই বিষয়টা আমাদের সলেমান সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, এর বাইরে হামিদা খাতুনের হামিদা খাতুন অনেকগুলো পয়েন্ট বলেছেন, এর বাইরে যদি আরো কোনো পয়েন্ট থাকে আপনি যুক্ত করবেন, একই কথা রিপিট করার দরকার নেই। হ্যাঁ, সকলের পক্ষ থেকেই তো আপনারা বলছেন, সবাই তো কথা বলতে পারবেন না। বিদ্যুৎ বিল বেশি আছে, আসে আগের মিটারগুলোর দাম 6,000 টাকার উপরে ছিল, সেগুলো খুলে নিয়ে গেছে, এখন প্রিপেড মিটারের দাম আরও বেশি, মিটারগুলো ফিক্স করতেও অনেক সমস্যা হচ্ছে, এর বাইরে আর কী কী সমস্যায় ভুগছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুলেমান শেখ, মধ্যকট গাঁও। আমরা আগে যে মিটার ইউজ করতাম, মিটার ভাড়া বাবদ আমরা 10 টাকা করে দিতাম, বর্তমানে এই মিটার ভাড়া বাবদ আমাদেরকে প্রতি মাসে 40 টাকা গুনতে হয়। আর দ্বিতীয়ত, আমরা লোড ভাড়া সর্বসা করলে 25 টাকা দিতাম, বর্তমানে প্রতি লোডের জন্য আমাদেরকে 25 টাকা গুনতে হচ্ছে। অর্থাৎ কেউ যদি 5 লোড নেয় অথবা 6 লোড নেয়, তাদেরকে 150 টাকা হতে সর্বোচ্চ 200 টাকা মানে লোড অনুযায়ী সেটাকে গুনতে হয়, এটা অতিরিক্ত আমাদের উপর চাপ। দ্বিতীয়ত, আমরা যেই ভ্যাটটা দেই, পূর্বতে দেখা গেছে যে আমরা যদি 1,000 টাকা কনজিউম করতাম সেখানে 5% হারে 50 টাকা ভ্যাট দিতাম, এখন বর্তমানে বিল তার দ্বিগুণ আসে, সে অনুযায়ী আমাদের ভ্যাটটা তার ডবল দিতে হচ্ছে, এতে অতিরিক্ত টাকা আমাদের থেকে চলে যাচ্ছে। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন, এটা নিয়ে আমাদের অনেক
আচ্ছা, অনেকগুলো প্রশ্ন একসাথে জড়ো হয়েছে, নিশ্চয়ই থাকবেন, আরও আপনাদের প্রশ্ন থাকবে, উত্তর দেবেন এস এম জাফর সাদেক, তার উত্তরে খুশি না হলে আপনারা কিন্তু মন্তব্য করতে পারেন, আপনার হাত তুললেই হবে, আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেই হবে, আমি কিন্তু আবারও আপনাদের কাছে ফিরবো। থাকেন আমাদের সঙ্গে এস এম জাফর সাদেক, কি বলবেন? অনেকগুলো ভোগান্তির কথা এসছে, যেগুলো নতুন সৃষ্টির বেদনা তো রয়েছে, হোয়াটএভার ইট ইজ, আমরা বিদ্যুৎ বিভাগ, আপনারা কি এখনো ওই প্রিপেড মিটারের যে ব্যবস্থাটা করেছেন এটাকে এখনো নতুন বলবেন? নতুন না, যেহেতু তাদের কাছে নতুন, তাদের কাছে নতুন, সেই জন্য এসছে। কিন্তু আপনারা যারা সার্ভিস দেন তাদের কাছে তো নতুন নয়, তাদের কাছে না, আমরা সরকারের উদ্যোগ হলো যে সরকারের যে ভিশন 2021 রয়েছে সেখানে বিদ্যুৎ বিভাগকে এগিয়ে নেওয়ার জন্য এক দর্শন রয়েছে, সেখানে প্রিপেড মিটার ইনস্টলেশন ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। এর উপকারিতা কি না, বিদ্যুৎ সাশ্রয়ী হবে, এবং আরেকটা জিনিস কি আসছে না, গ্রাহক ভোগান্তি কমবে। আপনার মিটার বেশি ঘুরে, আপনার লাইনম্যান বিদ্যুৎ বিল বিদ্যুৎ রিড মিটার রিড করতে যায় না। আমি যখন বিল দিতে আসি আমি এসে দেখি যে অফিস বন্ধ হয়ে গেছে, লট অফ হ্যাসল, অনেক দূর থেকে আসে, এই প্রবলেমগুলো ছিল। আমরা এখন যখন নতুন প্রিপেড মিটার ইনস্টলেশনে গেলাম, এটা গভর্নমেন্টের উদ্যোগ, আমরা 11 লাখ মিটার ইনস্টলেশন করেছি, ইতিমধ্যে আমরা 3,60,000 মিটার ইনস্টলেশন করেছি ঢাকার আশেপাশে 11টা সমিতিতে রয়েছে। বিদ্যুৎ বিভাগের উপকারিতা কি, উপকারিতা বিল পাওয়ার কোনো ঝামেলা নেই, আপনি বিদ্যুৎ বিল পরিশোধের ভোগান্তি নেই, যে টাকাটা 10 টাকার কথা বলেছিলেন, আমরা ডিজিটাল মিটারের ভ্যালু ছিল 800 থেকে 1,000 টাকা। আমরা উপকারিতার ব্যাপারগুলো একটু পরের দিকে আলোচনা করি, কারণ আমাদের সঙ্গে অন্তত আমরা একটা জায়গা থেকে সংযুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের সব জায়গা থেকেই সবাই দেখছেন, এরকম মুন্সিগঞ্জে যেরকম দল বেঁধে সবাই এই সব প্রশ্ন যেই ভোগান্তির মধ্যে পড়েছেন সেগুলোর সমাধান চান, সকলেই এই সমাধানের উত্তরটি শুনতে চাইছেন। সুতরাং যদি প্রথমেই বলেন যে আগের মিটারের বিল যেখানে ধরেন 1,000 হতো, এখন এটা 1,500 হয়েছে, কারণটা কি? জি, আমি একটুখানি শুধু বলি যে 10 টাকা ভাড়াটা নিত, আগের ডিজিটাল মিটারের ভাড়া প্রাইসই ছিল 1,000 টাকা মিটার ছিল, এখনকার মিটার 6,000 টাকা। তো সুতরাং এখানে সরকার কর্তৃক নির্ধারিত হয়েছে যে আমরা 15 বছর আগের থেকে যে মিটার ভাড়াটা ছিল এটার পরিবর্তন হয়নি ডিজিটালের ক্ষেত্রে, এটা 10 টাকা স্টিল রানিং, কিন্তু যখন এই প্রিপেড মিটার আসছে প্রিপেড মিটারের মূল্য বেশি, যে কারণে এখানে এটা দাম 6,000 টাকার উপর পড়ছে, সরকার নির্ধারণ করে দিয়েছে 40 টাকা করে, এটা আমাদের কিছু করণীয় নাই। তারপরে আসছে যে এখানে ডিমান্ড চার্জ বলে একটা কথা আছে, আপনি যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবেন আপনার যে সিলিং রয়েছে তার উপরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 25 টাকা করে পার কিলোওয়াট ডিমান্ড করেছে। আমরা যে মিটারকে ডিজিটাল মিটার প্রিপেমেন্ট মিটার যখন কানেক্ট করতে যাচ্ছি আমরা তার সিএমও দেখছি, লাস্ট বিলটা দেখছি, দেখে আমরা সেই অনুযায়ী ডিমান্ডকে ফিক্স করে দিচ্ছি যে উনি 1 কিলোওয়াট ডিমান্ড ব্যবহার করতেন, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে ওনার ডিমান্ডকে এক্সিড করে যাচ্ছে কোথায় কোথায়, গেলে যন্ত্র এটা সিগন্যাল দিচ্ছে যে আপনার লিমিট কিন্তু 1 কিলোওয়াট রয়েছে, 1 কিলোওয়াটের জন্য আপনি 25 টাকা দিচ্ছেন, আপনি ইউ আর এক্সিডিং ইউর ডিমান্ড, যে কারণে ডিমান্ড হয়তো তার 3 কিলোওয়াট 4 কিলোওয়াট, তাকে হিসিং সাউন্ড দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, কারো যদি 3 কিলোওয়াট 4 কিলোওয়াট হয় তাহলে সেই অনুযায়ী তার সেটিং হচ্ছে, যখন সে ভেন্ডিং করাতে যাচ্ছে তখন তাকে প্রথমেই তার 40 টাকাটা ভাড়াটা কেটে নিচ্ছে, এক মাসে সে যদি 2 বার ভেন্ডিং করতে যায় তাহলে প্রথমেই চার্জটা কেটে নিচ্ছে, আরেকটা তার ডিমান্ডটা কেটে নিচ্ছে, সে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে ডিমান্ডে যন্ত্র সেটিং করে দেওয়া আছে সেইটাই কেটে নিচ্ছে, পরবর্তীতে এনার্জি রেটের জন্য কিন্তু কোনো মানে ভ্যারিয়েশন আসে না। আমি নিজেও এক জায়গায় বিদ্যুৎ ব্যবহার করছি এই প্রিপেমেন্ট মিটারে, আমার ছোটো ভাই রিয়াকশন দেখিয়েছে প্রথমে যে ভাইয়া তুমি কী মিটার দিয়েছো, কিন্তু পরবর্তী মাসে সে আর এই কোনো কথা বলেনি, হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে যে বিদ্যুৎ বিল সত্যিকার অর্থেই প্রকৃতপক্ষেই কম আসে, আপনি যদি ডিমান্ড কম আপনার থাকে তাহলে আপনার টাকাও কাটবে কম। আচ্ছা, নাকি ব্যাপারটা উল্টো যে এতদিন ধরে যে পরিমাণ ব্যবহার করেছে তার চেয়ে কম দিতে হয়েছে, সুতরাং এখন যখন নাকি এটা প্রিপেইডে চলে এসছে আরও ডিজিটাল আরও স্বচ্ছ হয়েছে, সুতরাং এই জিনিসটা হঠাৎ করে মানতে চাইছে না? ডিজিটাল মিটারে এই লিমিটটা 1 কিলোওয়াটের জায়গায় 2 কিলোওয়াট 3 কিলোওয়াট হলে এটাই সিলিংটা কাট অফ হতো না, এটা হতো না,
বাট প্রি পেমেন্ট মিটার এই সেটিংটা ঠিক করে দেওয়া হয়েছে, যে কারণে গ্রাহক প্রকৃতপক্ষে এটা সরকারের জন্য বা আমাদের জন্য খুব উপকৃত হয়েছে, যে আমি অ্যাসেস করতে পারছি আমার জেনারেশন কত লাগবে। আপনি কিন্তু অনেক সময় মানে আমাদের গ্রাহক লেভেলে একটা পারসেপশন যে যন্ত্রগুলোই খারাপ, আপনারা যেহেতু দিচ্ছেন সুতরাং এগুলো কী দিচ্ছেন এইখানে, মানে প্রথমত তো আগে মিটার রিডারকে সন্দেহ করতাম, এখন মিটারকে সন্দেহ করা শুরু করেছি। এটা নিশ্চয়ই যন্ত্রের লোকজন ভালো করে বলতে পারবেন, ইয়াসির আরাফাত, যন্ত্র এখানে কতখানি দায়ী, মানে এটা কি কোনো টেম্পার্ড যন্ত্র আমরা ব্যবহার করছি কিনা, যন্ত্র দায়ী কিনা, যন্ত্র টেম্পার্ড কিনা, এগুলি আসলে চেক করার সুযোগ আছে। বিল নিয়ে ক্লায়েন্টের সাথে ইউটিলিটির যে কিছু কনফ্লিক্টিং সাংঘর্ষিক সিচুয়েশন তৈরি হয় এটা কিন্তু আগেই হতো, এখন এটা মানুষের ঘরে ঘরে প্রিপেইড মিটার পৌঁছে যাওয়ায় হয়তো আপনার একেবারে রিটেইল ক্লায়েন্টের পর্যায়ে জিনিসটা চলে গেছে। তো আমি এখানে ওই জিনিসটা একটু ব্যাখ্যা করবো, এই জন্য যে বড় বড় ক্লায়েন্টের ক্ষেত্রে এগুলি কিন্তু দুই পক্ষের তরফ থেকে থার্ড এক জায়গা থেকে পরীক্ষা করে এটা করা হতো। এখন সাধারণ মানুষকে কিন্তু এটা বলা যায় না যে আপনি এটা পরীক্ষা করেন, কারণ উনি এটা চার্জ দেবে, ফি দেবে কোথা থেকে, এটা একটা নতুন সিচুয়েশন। থার্ড যেমন এটা বুয়েটে হতে পারে অথবা ওনারা যেসব জায়গায় বিশ্বাস করেন সেখানে, এটা খুব হাস্যকর শোনাবে যে গ্রামের অত রিমোট জায়গা থেকে, সেজন্য বলছি যে গ্রামের মানুষ করবে না, কিন্তু এই বিশ্বাস বিল্ড আপ করার জন্য ইউটিলিটি এটা করে দিতে পারে। যেমন এই ক্ষেত্রে আরইবির কথা হচ্ছে, পল্লী বিদ্যুতের কথা হচ্ছে, ওনারাই পারেন, অথবা অন্যান্য ক্ষেত্রে যদি সমস্যা হয় যেমন ডিপিডিসি, ডেসকো বা অন্য যারা আছে, যখন পল্লী বিদ্যুতই করে দেয় ওটা তো থার্ড হলো না, প্রত্যেক প্রত্যেক ক্লেইমের কথা কিন্তু বলছি না, সেটা সম্ভব না। যেটা হচ্ছে যে ধরেন এই হাজারো মানুষ এজিটেশন করছে, তো ওই ক্ষেত্রে তো দুটো একটা টেস্ট করলেই তাদের আস্থা ফিরে আসবে। আর আমি বলতেছি যে এই ওনাদের কাছে রেকর্ড আছে যে এই ধরনের ঘটনা বড় গ্রাহকের ক্ষেত্রে এর আগে অনেক হয়েছে, কোর্টে গিয়েছে, অনেক জায়গায় হয়েছে, সেটা টেস্ট করা হয়, এটা সাধারণ মানুষ জানে না। কিন্তু যারা বড় গ্রাহক তারা কিন্তু এই সমস্ত জিনিস ওই টেস্টের জন্য বুয়েটে আসছে এবং তারা স্যাটিসফাই হয়ে চলে গেছে। আমরা এরকম আমরা হর হামেশা করি, এখন নতুন সিচুয়েশন হচ্ছে যেটা এখন ঘরে ঘরে যদি হয়, তো ঘরে ঘরের তো টেস্ট করার দরকার নেই, একটা জায়গায় ক্লেইম হলো, এখন মনে করেন যন্ত্রটা ঠিক কিনা, এটা কিন্তু এগুলি কিন্তু কয়েক লক্ষ মিটার বা হাজার মিটার কিন্তু লটে কেনা হয়েছে, ওখান থেকে ইউটিলিটি চার্জ দিয়ে একটা দুটো মিটার টেস্ট করলেই কিন্তু এখানে যান্ত্রিক ত্রুটি আছে কিনা এই আস্থা জনগণের ফিরে আসবে, এবং এইটা খুব জরুরি। যদি জনগণের আস্থাই না থাকে তাহলে সব টেকনোলজি, আমি আরেকবার একটু জিজ্ঞেস করে আসব মুন্সিগঞ্জে যারা বসে আছেন, তার আগে কি আমি একটু সাপ্লিমেন্ট করব, প্রি শিপমেন্টে আমরা যখন মিটার কিনি এটা হলো আমরা ইন্টারন্যাশনাল টেস্টিং ল্যাব থেকে, ইয়ে হলে ইন্টারন্যাশনাল টেস্টিং ল্যাব যারা অ্যাক্রিডিটেড আমরা তাদের কাছ থেকে টেস্ট করিয়ে নিই। মানে আমার একদম ছোট্ট একটা প্রশ্ন, মুন্সিগঞ্জে যারা বসে আছেন গ্রাহকরা যারা এই মানববন্ধন করেছেন, প্রতিবাদ জানাচ্ছেন, আজকে একরকমের প্রতিবাদী টেলিভিশন ক্যামেরার সামনে বসে আপনারা আপনাদের অভিযোগের কথা বলছেন, আসলে মিটারটা খারাপ বা মিটার নষ্ট এই রকম কি অভিযোগ, নাকি একেবারে আরিবির বিরুদ্ধেই আপনাদের অভিযোগ যে তারা বেশি চার্জ বাড়িয়ে দিয়েছে, যেটা উনি ডিমান্ডের কথা বললেন সেটার যে স্ল্যাবগুলো আছে সেগুলো ঠিক আগের খুব একটা যৌক্তিক নয়, আসলে কি মানে আপনাদের স্পেসিফিক মিটারটি খারাপ মিটার দিয়েছে, কম দামি মিটার দিয়েছে, এই কারণে আপনাদের বেশি টাকা গুনতে হচ্ছে, তেমন কি অভিযোগটি, খুব ছোট্ট করে যে কেউ বলতে পারেন। ধন্যবাদ, আমার নাম জাহাঙ্গীর আলম ঢালি, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। যেমন আমি একটি উদাহরণ দেই যে আজকে আমি 500 টাকা ভরলাম মিটারে, তো ভরার পরে আমি দরজা জ্বালানা ফ্যান লাইট এভরিথিং সব বন্ধ করে আমি 5 দিনের জন্য বেড়াতে গেলাম, বেড়াতে গিয়ে আমি 5 দিন পর এসে দেখি আমি যে 500 টাকা ভরছি এর মধ্যে 200 টাকা কেটে নেওয়া হয়ে গেছে, অথচ আমি একটা লাইটও জ্বালাইনি। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, আমি লাইট চালাইলাম না কিন্তু আমার 200 টাকা নাই হয়ে গেল, এটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে গত আমার একই লাইট, একই টেলিভিশন, একই ফ্যান, একই ফ্রিজ, গত পহেলা বৈশাখে আমার যে বিল আসছে 900 থেকে 1000 টাকা এক মাসে, কিন্তু এইবার পহেলা বৈশাখ থেকে শুরু করে আমার এই যে বৈশাখ জ্যৈষ্ঠী এর মধ্যে আমার প্রতি মাসে বিল গুনতে হয়েছে 1700 থেকে 1800 টাকা, তো এই ডাবল হলো কেন, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমার যে আমাদের মুন্সিগঞ্জ অধিকাংশ মানুষই বিদেশে থাকে, 2 মাস 3 মাস পর ভাই বা বাবা টাকা পাঠায়, আমরা
দুই মাসের বিল জমা হইলো, আমরা ইন্টারেস্টে ব্যাংকে যে তিন মাসের বিল একসাথে দিতে পারি। কিন্তু এখানে হচ্ছে কি যে আমার আজকে বিল টাকা শেষ হয়ে গেল, আমার লাইট অফ হয়ে গেল, আমার টাকা পাঠাবে দুই মাস বা দেড় মাস পরে, এই দেড় মাস কি আমি অন্ধকারে জীবন যাপন করব? এই তিনটা প্রশ্ন আপনাদের কাছে। এটা তো কোনো যুক্তি হলো না যে তিন মাস পরে, মানে প্রিপেড মানে প্রিপেড, আপনি আগে কিনে নিয়ে তারপরে আপনি ব্যবহার করবেন। কিন্তু অন্য যে দুটি বলেছেন জাহাঙ্গীর আলম সাহেব, যে আপনি লাইট ফ্যান অফ করে বেড়াতে চলে গেছেন আর আপনার 200 টাকা কেটে নেওয়া হয়েছে, সুতরাং আসলে এই ভুতুড়ে এই ব্যাপারটি কেন হচ্ছে, সেটা কি যান্ত্রিক নাকি অন্য কোনো কারণে, নাকি দূরনিয়ন্ত্রিত কোনো কিছু রিমোট কন্ট্রোলের মাধ্যমে টাকা নিয়ে নেওয়া যায় ব্যবহার না করেও, সেগুলোর জবাব দেবেন। একজন দর্শক আছেন ঠাকুরগাঁও থেকে, অনেক অনেক দূরের একজন দর্শক। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মুকলেশ রহমান বলছিলাম ঠাকুরগাঁও থেকে। জি বলবেন। জি, আমরা পল্লী বিদ্যুৎ লাইন পেয়েছি বলতে আমাদের খুঁটি এবং তার লাগানো হয়েছে, এটা অনেক টাকা খরচ করে আমরা লাগাইছি, পল্লী বিদ্যুৎ অফিসে টাকা দিচ্ছি, তারপরে আমাদের লাইন দিচ্ছে, এখন আমরা মিটারের জন্য টাকা জমা দিচ্ছি, পরে আমরা এখনো মিটার পাচ্ছি না। তাহলে ঘোরাঘুরি করতেছে, আজকে না কালকে, কালকে না পরশু দিন, এরকম 3-4 মাস হয়ে গেছে, আমরা মিটার পাবো কিনা সেটা শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, মিটার পাবেন কিনা সেটা শুনতে চাচ্ছেন, থাকবেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে এস এম জাফর সাদেক আছেন, তিনি এর জবাব দেবেন। একটা বিরতির পরে সবার প্রশ্নেরই জবাব পাবেন, থাকুন আমাদের সঙ্গে। সামিট পাওয়ার টক, পল্লী বিদ্যুতে জটিলতা, এই শিরোনাম নিয়ে কথা বলছি। বিরতিতে যাবার আগে অনেক অনেকগুলো প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর এখন দেবেন। আমাদের সঙ্গে দুজনই আছেন, এস এম জাফর সাদেক আছেন, আরিবির সদস্য, তিনি ডিস্ট্রিবিউশন এবং অপারেশনস এর শাখায় আছেন। আমরা ইয়াসির আরাফাতকে পেয়েছি, তিনি বুয়েটের সহযোগী অধ্যাপক, তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগের। যে কেউ উত্তর দিতে পারেন। আমি আসলে আমি একটু প্রথমে শুধু বলে দিই মুন্সিগঞ্জের জনগণের উদ্দেশ্যে যে প্রিপেমেন্ট মিটারে অতিরিক্ত বিল হওয়ার কোনো সুযোগ নাই, উপরন্তু সরকার এই প্রিপেমেন্ট মিটার ভোগীদেরকে 1% রিবেট দিয়েছেন। কখনো কোথাও কোথাও মুন্সিগঞ্জের পিবিএসে যে ঘটনাটা ঘটেছে, দুদিন আগে আমাদের একজন সদস্য এবং এই প্রিপেমেন্ট মিটারের পিডি গিয়েছিলেন, স্থানীয় সংসদ সদস্য সহ আলোচনা করেছেন, এবং আমরা বলেছি প্রয়োজন বোধে আমরা পাশে যে ডিজিটাল মিটারটা আগে ছিল সেটিই থাকবে, যদি ওর সাথে প্যারালাল যদি আমরা মাসে তুলনা করে দেখি যে ওই মিটারের চেয়ে এনার্জি বেশি এসছে, আমরা খুলে নেব, উই শ্যাল টেক অ্যাকশন, আমরা ব্যবস্থা নিব। সুতরাং আস্থাহীনতার কোনো কারণ নাই, ডিজিটাল মিটারে প্রদর্শিত যে মিটার বিদ্যুৎ এনার্জি বিল সেটা সমান নিশ্চিত হবে, উপরন্তু কম হবে রিবেটের কারণে। এ হলো 1 নম্বর। 2 নম্বর হলো প্রিপেমেন্টের কনসেপ্টটাই হলো, আমার কাছে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটা কিন্তু আগে আমি পয়সা দিয়ে মোবাইলে টাকা ঢুকিয়ে আমি কথা বলি, যে মুহূর্তে টাকা চলে যাচ্ছে আমাকে নানা রকম অ্যালার্মিং দিতে থাকে এবং সেটা হয় না। এবং এখন গ্যাসেও আমরা প্রিপেমেন্ট ইউজ করছি, পানিতেও ইউজ করা শুরু সামনে আসবে, কোথাও তো এরকমটি ঠিক নাই 3 মাসে। আরিবির অ্যাকাউন্ট রিসিভেবল অনলি 1.1 আউটস্ট্যান্ডিং, দিস ইজ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলের হাওড়ের কৃষক উনি বিল বাকি রাখেন না, উনি এসে বলে যান আমার জমির কৃষক ধান তুলেই তোমার টাকাটিকে পরিশোধ করে দেব। সেখানে আমি চাইবো যে এই মানসিকতা যেন আমাদের প্রত্যেকেরই থাকে, যেন আমরা বিল যে পরিমাণ টাকা আমরা খরচ করছি টাকাটা পরিশোধ করে, মানে অন্য কিছু আপনি ভাবছেন কিনা, যে ধরেন মুন্সিগঞ্জে জাহাঙ্গীর আলম যদি আবার আমার প্রশ্নের উত্তর দেন, আপনি তো মোবাইল ব্যবহার করেন এবং মোবাইলে যখন নাকি প্রিপেইডে যখন টাকাটা শেষ হয়ে যায় তখন কি অভিযোগ করেন কিনা যে 3 মাস পরে বিদেশ থেকে টাকা আসবে, তারপরে মোবাইলের বিল দিব এবং এর মধ্যে মোবাইল চলতে থাকবে, ব্যাপারটা কি এরকম অন্যান্য সেক্টরে যেখানে প্রিপেইডের ব্যবস্থা আছে সেখানে একই ধরনের আবদার আপনাদের থাকে, নাকি শুধুমাত্র ওই বিদ্যুতের জায়গায় এই ধরনের একটা চাহিদা, যুগ যুগ ধরে মিটার রিডার ইত্যাদি তাদের করাপশান, সেগুলোর মধ্যে আমাদের নিজেদের যেই সংযোগ অনেক রকমের সুবিধা, কাউকে 100 টাকা দিলে 300 টাকার বিল মাপ, সেগুলোর ধারাবাহিকতায় শুধু এই জায়গাটায় আপনারা
স্বচ্ছতা চাচ্ছেন না বা অভিযোগ করতে চাইছেন, সরাসরি যদি এই প্রশ্নের জবাব দেন। ধন্যবাদ। আসলে আমরা যারা এই মোবাইল ব্যবহার করি তখন আমাদের যদি টাকা শেষ হয়ে যায় তখন কিন্তু তাৎক্ষণিক আমাদেরকে, বিশেষ করে আমার মোবাইলে আমি 150 টাকা ঋণ পাই। হ্যাঁ, তো এখন আপনার এটা কিন্তু একটা পারিবারিক, অনেক ফ্যামিলি আছে যে যে ফ্যামিলিতে পুরুষ শূন্য, দুই ভাই আছে বা মা বাবা আছে, তারা বিদেশে থাকে, শুধু মা থাকে, বোন থাকে, তারা কিন্তু দেশে থাকে, কিন্তু তারা ইচ্ছা করলেই কিন্তু এই টাকাটা ওই যে বিদেশ থেকে যে টাকাটা পাঠায় তারা 3 মাস পর পাঠায় বা 2 মাস পর পাঠায়, হঠাৎ করে যখন দেখা যায় এই লাইনটা চলে যায়, মিটারে টাকা শেষ, তাৎক্ষণিক লাইনটা চলে যায়, তখন তারা কি কি অবস্থায় যাবে আমি সেটার কথা বলছি। আর কেউ, আরো কেউ বলতে চাইছিলেন আপনি? আশেপাশে অনেকে কমেন্ট করছেন, আমরা একটু শুনি। আরো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আতিকুল ইসলাম, উজ্জ্বল, মুন্সিগঞ্জ থেকে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে গত এপ্রিল মাস থেকে প্রিপেইড মিটার মুন্সিগঞ্জে শুরু হয়েছে। তো এপ্রিল মাসে আমি প্রিপেইড একটা বিল আসছে আমাকে ওই পোস্টপেড মিটারের, সেই বিলটা ছিল মিটারের জন্য আমি 10 টাকা ভাড়া দিয়েছি মান্থলি এপ্রিল মাসে। আবার যখন আমি প্রিপেইড মিটারের কনজিউমার হইলাম তখন আমাকে 40 টাকার আবার আমাকে ওখান থেকে কাটা নিল ওই মিটার ভাড়া বাবদ। তো একই মিটারে 2 বার ভাড়া দিলাম আমি একই মাসে, এটা কি করে সম্ভব? দ্বিতীয়ত হলো মিটারটা তো আমার পারচেজ করা ফ্রম দ্য ভেরি বিগিনিং, এখন প্রথম থেকে তো আমি মিটারটা কিনছি, কেনার পরে আমি আজকে এটা ব্যবহার করতেছি, তাহলে কেন আমাকে এটা ভাড়া দিতে হবে? আবার কিনা জিনিসের এটা আবার কেন ভাড়া দিতে হবে, এই জিনিসটা আমার বোধগম্য নয়। আরেকটা জিনিস আছে, সেটা হলো আগে আমরা মিনিমাম ম্যাক্সিমাম কনজিউমার ছিলাম, এত থেকে এত ইউনিট পর্যন্ত একটা ভাড়া ছিল, এই রেট আসতো এত থেকে এত, এখন তো ফ্ল্যাট লেভেল, এই ফ্ল্যাট লেভেলে কি কারো কারোর জন্য অসুবিধা না আর কারোর জন্য বেশি সুবিধা না? এটার জন্য এরকম সবাইকে ধন্যবাদ। তারপরে একটা বলি, এক সময় বিদ্যুৎ ছিল না, এক সময় মুন্সিগঞ্জে 1 ঘন্টা বিদ্যুৎ থাকতো, 4 ঘন্টা থাকতো না, এখন সে অবস্থার উন্নতি হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারকে এই জন্য অসংখ্য ধন্যবাদ আমরা এখান থেকে। তো আমি আশা করি এক্সপার্ট যারা আছে আজকে তারা এই বিষয়গুলিকে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলবে। মানে থাকবেন আপনারা, অনেকগুলো ভালো ভালো প্রশ্ন নিশ্চয়ই। জাফর সাদিক জি, মিটারে বেসিক্যালি ওনার ভ্যালিড জায়গা আছে যে একই মিটারের জন্য উনি দুইবার কেন, এটা কেস টু কেস হয়তো হতে পারে, হলে আমি ওনাকে অনুরোধ করব প্লিজ বিদ্যুৎ সমিতিতে যান, জেনারেল ম্যানেজার যান, আমাদের ফোন নম্বর প্রত্যেক জায়গায় আছে, যদি ওখানে কোনোভাবে আপনি মানে মনে করেন যে আপনি ডিপ্রাইভ বা বঞ্চিত প্লিজ ফোন করেন আমাদেরকে, ফোন নম্বর ইজ অ্যাভেলেবেল এভরিওয়্যার, প্রত্যেক জায়গায় আমাদের টানিয়ে দেওয়া আছে, কেস টু কেস, এটা অনস্বীকার্য, এটা কাম্য নয়। আমি 1 মাসে 2 রকমের বিল নেব। আর এর আগে যে মিটারটা দিয়েছিলাম বেসিক্যালি এটা আমরা ভাড়াই দিতাম, আমরা মিটারকে ওনারশিপে দিইনি, আমরা এক আগের একটা মিটারের দাম 1000 টাকা, আমরা কখনো 1000 টাকা নিইনি। 3 নম্বর হলো যে উনি বলেছেন যে বিদ্যুৎ, থার্ড প্রশ্নটা উনি কী করেছিলেন, যে একটা হলো যে একই মাসে হচ্ছে আর হলো মিটার এর আগেরটা মিটার উনি কেন নিয়ে গেলেন, কেনা হয়েছে কেন দাঁড়া হয়েছে, এটা হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের স্ল্যাবই রয়েছে যে 50 ইউনিট পর্যন্ত লাইফ লাইন তাদের জন্য একটা সাবসিডাইজ রেট রয়েছে 3.50 টাকা, আমাদের সেটিংটা ওরকম ভাবে করে দেওয়া হয়েছে, এটা সরকার কর্তৃক নির্ধারিত, এটা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এখতিয়ারে কোনো কিছু নাই, এটা সরকার জনগণের আর্থিক সমাজে আর্থসামাজিক অবস্থা দেখে এটা স্ল্যাব করে দিয়েছেন, সেই স্ল্যাবই বিল যার যেটা হওয়ার দরকার সেটাই হবে। আচ্ছা, আমি এখানে গ্রাহকরা যে একটা অভিযোগ তুলেছেন, এই অভিযোগটা বোধহয় মিটারটা ওনারা কিনেছেন বলছেন, এটা বোধহয় তত্ত্বভিত্তিক না আমার মনে হয়। কারণ হচ্ছে এখানে আরইবির মেম্বার আছেন, এই ছাড়াও আমি অন্যান্য ইউটিলিটির থেকে ডাটা কালেক্ট করেছি, তারা হচ্ছে গিয়ে যারা শহরভিত্তিক তারা সিঙ্গেল ফেজেরটা ওনারশিপে দিয়ে দেয়, দাম দেয় গ্রাহক নিজে, কিন্তু প্রিপেইড মিটার সব তারা নিজেরাই দেয়, অর্থাৎ গ্রাহকের মিটার না, এটা হচ্ছে রেন্টে চলে, এটা ইউটিলিটি। আর আরইবি সবসময় এই ডিজিটাল মিটার, তার আগের অ্যানালগ মিটার, এগুলি সবসময়ই আরইবি হচ্ছে নিজেরা ওনারশিপ, গ্রাহকের না। ওনারা যে পয়সা দিয়ে কিনে ভাড়া দিচ্ছেন কথাটা ঠিক না,
এটা তথ্যভিত্তিক না, এটা আমি কিন্তু ইউটিলিটির লোক না, কিন্তু আমি বিভিন্ন কোম্পানি থেকে এই তথ্য এনে আমি দেখেছি যে, কিন্তু তারপরেও যখন নাকি যে সাধারণ মানুষ মানে এই ধরনের প্রশ্ন করে, তার এটা কি একটা পার্সেন্ট ভুল আছে হয়তো, কারণ কানেকশন নেওয়ার সময় একটা টাকা নেওয়া হয়তো, এই ভুলটাও তো কানেকশন নেওয়ার সময় একটা টাকা নেওয়া হয়তো, এটার মধ্যে কিন্তু ম্যাটেরিয়াল হিসেবে মিটারের দাম লেখা আছে কিনা ওটা ওখানে থাকার কথা, তো ওই জায়গাটা হয়তো ভুল হচ্ছে ওখানে, পল্লী বিদ্যুতের ক্ষেত্রে মিটারের দাম হিসাবে কোথাও থাকে না, এটা তো উনি এখানে আছেনই। আর আমি যেটা বললাম অন্য কোম্পানির ক্ষেত্রে আমি বলছি যে তারা যদি প্রিপেইড মিটার নাই তাহলে মিটারের দাম ওখানে থাকে না, শুধুমাত্র কানেকশনের দাম থাকে, যে এইটা দেখলেই কিন্তু বোঝা যাবে একটা একটা চুক্তিপত্র হয়। মুন্সিগঞ্জের লোকজন ওনারা খুব মানে এই যে প্রতিবাদ মুখর হয়েছেন, তার মানে সকলেই জানাচ্ছেন যে এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, আপনাদের অভিজ্ঞতা কি তাই বলে যে যখন মাত্র শুরু হয় তখনই যেখানে এই নতুন শুরু হয়েছে এক মাসের মধ্যে আপনারা এই ধরনের অনেক অভিযোগ? বেসিক্যালি আমরা এখন পর্যন্ত প্রায় 360,000 মিটার ইনস্টল করেছি, প্রিপেমেন্ট মিটার, আমরা কিন্তু তেমনটি এতদিন এ যাবৎ ছিল না, অলরেডি আমরা আজ পর্যন্ত 360,000। তবে আমাদের মনোজাগতিক একটা পরিবর্তন, একটা প্যারাডাইম শিফট দরকার, কারণ এর আগে আমরা যে ভোগান্তি, আমার মনে হয়েছে যে যে এনার্জি প্রোডিউসড মানে এনার্জি সেভ এনার্জি প্রোডিউসড, আপনি যে পরিমাণ এনার্জি সেভ করবেন সেটাই আপনি প্রোডাকশন খরচের সাথে আপনি মিলাবেন, এবং বলা হয়েছে যে তুমি অপচয় করো না, এর আগে আমাদের অপচয় হতো, আমরা প্রিপেমেন্টের মাধ্যমে সেইখানে এসেছি, এখানে আমাদের একটা মনোজাগতিক পরিবর্তন দরকার। আমি যদি বিদ্যুৎ বিল ব্যবহার করে থাকি যথাসময়ে পরিশোধ করাটা দরকার, এই মনোজাগতিক পরিবর্তনটা দরকার, শুরু হয়েছে, তবে আমার কাছে মনে হয়েছে যে স্টার্টিং এ এরকম একটু, তবে ইন দি মিডিয়ামে আমরা যদি মোটিভেশন করি, আমরা মোটিভেশন করছি এবং আমরা বলছি প্যারালাল একটা মিটারও রাখো। স্বস্তিটা দিবেন কিভাবে যে এপ্রিল মাস থেকে শুরু করলেন কিন্তু তারা মানববন্ধন করছে, প্রতিবাদ জানাচ্ছে, আপনাদের যদি মানে হোমওয়ার্কটা মানে আপনাদের যদি আগের অভিজ্ঞতার গুলোর মধ্যে দুই একটা এমন থাকতো তাহলে তো একটু বোঝানোটা সহজ হতো। আচ্ছা, কিছু অভিজ্ঞতা আছে আমি শেয়ার করি, সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট প্রথমে 2015 সালে এটাকে সমস্ত ইউটিলিটির ক্ষেত্রে এই প্রিপেইড মিটারের প্রথম একটা পাইলট প্রজেক্ট নেন, এবং এর আওতায় প্রথমে 5,000 মিটার আজিমপুর এলাকায় ডিপিডিসি ইয়ে করেছে। বুয়েটের প্রতিনিধি হিসাবে এসব মিটারের কোয়ালিটি এবং স্পেসিফিকেশনের সাথে আমরা জড়িত, বুয়েটের থেকে এক্সপার্ট নিয়ে তারা এগুলি করায়, তাদের নিজেদেরও আছে ডিজাইন টিম আছে, সো এইখানে অনেক বছর ধরে কিন্তু এগুলি চলছে, এগুলি সেই 5,000 থেকে বেড়ে বেড়ে এখন কয়েক হাজার এবং লক্ষ চলে যাচ্ছে, ওখান থেকে কোনো অভিযোগ কিন্তু কেউ শুনেনি ঢাকার এখানে এই হলে তো শুনতেন আর কি। এইভাবে পিডিবিও কিন্তু চিটাগাঙে করেছে, অর্থাৎ 2015 সাল থেকে এটা 19-4 বছর ধরে কিন্তু ব্যবহারের অভিজ্ঞতা আছে শহর এলাকায়, গ্রামে প্রথম গেছে মাত্র 2019-এর হয়তো এপ্রিলে গেছে, তো আমার মনে হয় যে একটা হচ্ছে যে একটু ওনারা খোঁজ খবর নিতে পারেন যে অন্য জায়গায় যে 3-4 বছর ধরে এগুলি ব্যবহার হচ্ছে ওখানে কোনো সাপ্লিমেন্ট আমি করব, এটা ওনারা আমি দেখতে পারি শহরের গ্রামের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা, মানে এই যে আমরা মুন্সিগঞ্জের লোকজন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, গাজীপুরের কথা জানি, নারায়ণগঞ্জের কথা জানি, সাভার অনেক জায়গায় গণস্বাক্ষর সংগ্রহ থেকে প্রতিবাদ কর্মসূচি, বাট আমরা এই পরিস্থিতিটাকে ই করার জন্য আমরা জনপ্রতিনিধিদের এখানে সম্পৃক্ত করছি, কারণ সেটা এটা সরকার সরকারের উন্নয়ন কার্যক্রমের একটা ধারক, এটা সরকারের কমিটমেন্ট বাস্তবায়নে আমাদের, সুতরাং আমরা জনগণকে সম্পৃক্ত করার জন্য জনপ্রতিনিধিদের সাথে সভা করছি, আমরা 11টা সমিতিতে আমরা 11টা টিম করেছি হায়ার অফিসারকে দিয়ে, প্রত্যেকে ফিজিক্যালি যাচ্ছে এবং জনপ্রতিনিধিদের সাথে সম্পৃক্ত করে আমরা জনসভা করছি, লোকজনকে মোটিভেশন করছি, ডেফিনেটলি যদি বুঝার কোনো ভুল থাকে এটা কীভাবে মিটিগেট করা যায়, মিনিমাইজ করা যায় আমরা চেষ্টা করছি, এবং তাদের আস্থা ফেরানোর জন্য আমরা কখনো বলছি পাশেই আমরা মিটার দিব, আমরা আশা করছি, আমি বলছি বোঝার ভুল থাকে এবং সেটাকে ভুলটা শুধরে দেওয়ার ব্যবস্থা থাকে, আপনারা যেহেতু সেবা দিচ্ছেন সেবাটা একটা প্যাকেজ সেবা, বুঝিয়ে দেওয়াটাও একটা সেবার মধ্যে পড়ে, নিশ্চয়ই ওষুধের গায়ে ব্যবহার বিধি আমরা কেন দেই সেক্ষেত্রে, আপনারা কি এই মিটার ব্যবহার মানে যেখানে নতুন নতুন করে ইনস্টল করছেন তাদের এই যে প্রাথমিক যে ধারণাই বলেন ঝামেলার মধ্যেই পড়ছেন, সত্যি সত্যি ভূতুরে একটা ব্যাপার ঘটছে, সেই সব প্রশ্ন নেওয়ার জন্য কি আপনাদের কোনো হটলাইন কোথাও কি কাউকে ফোন করতে পারবে কিনা, সেইটা মিটারের গায়ে আমি যখন একটি প্রোডাক্ট কিনবো প্রোডাক্টের গায়ে মানে সেবাত্তর
সার্ভিসটাও আমি কোথা থেকে পাবো সেটা আমার জানার অধিকার আছে, সেটা আপনারা করেন কি না? আমরা আমরা এই জিনিসটা মেইনটেইন করছি এবং আমি একটা ছোট বিরতির পরে আমি আপনারা কি মেইনটেইন করছেন যা শুনবো, দর্শক যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন নিশ্চয়ই, এবং এটুকুর জন্য অপেক্ষাই করতে হবে। সামিট পাওয়ার টক, পল্লী বিদ্যুতে জটিলতা আমাদের আজকের শিরোনাম। বিরতিতে যাবার আগে একেবারে দমবন্ধ করা একটা অবস্থায় রেখে গেছি যে আমরা যে বিভিন্ন রকমের সার্ভিস কিনছি, বিশেষ করে পল্লী বিদ্যুতে এখন প্রিপেড মিটার নিয়ে কথা উঠছে, বিশেষ করে এপ্রিল থেকে বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এই মিটারগুলো দেওয়া শুরু হয়েছে। তারই মধ্যে শুরু হয়েছে মানববন্ধন, প্রতিবাদ, গণসাক্ষরতা, গণস্বাক্ষর সংগ্রহের অভিযান ইত্যাদি। প্রতিবাদ আসলে কাকে জানাবে, এই মিটারগুলো ঠিকঠাক আচরণ করছে না, এটার জন্য কর্তৃপক্ষ কি এই অভিযোগ শোনার জন্য কি কোনো অভিযোগ বাক্স আছে, কোনো ফোন নাম্বার আছে, কোনো কি সার্ভিস যেটি বিক্রয়োত্তর সার্ভিসের জন্য কি কোনো ব্যবস্থা আছে? আমরা আরিবির সদস্যের কাছে এই প্রশ্নটা। নিশ্চয়ই রয়েছে, আমি তার আগে শুধু একটুখানি বলবো, ইমার্জেন্সি এই মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণের সুবিধা রয়েছে, আমি সেবার কথা পরে আসছি। বিকাল 4টার পরে যদি মিটার বন্ধ হয়ে যায়, পরের দিন সকাল 10টা পর্যন্ত বিদ্যুৎ লাইন অফ হবে না। যদি ফ্রেন্ডলি আওয়ারের সুবিধা আছে, শুক্রবার শনিবার সহ যদি সরকারি ছুটির দিন থাকে, পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না। ব্যালেন্স শেষ হবার আগে মিটার বিপ বিপ আওয়াজ করবে, সিগন্যাল দিবে, অর্থাৎ মিটার সাথে সাথে যে ফ্লেক্সি আওয়ারটা উনি এনজয় করতেন মোবাইলে, এই জিনিসের ফ্যাসিলিটিস রয়েছে। আমরা যেখানে মিটার লাগাতে গিয়েছি আমরা সেখানে একটা নির্দেশিকা, এরকম একটা নির্দেশিকা দিয়েছি যে হট টু কি করার করণীয়, সেখানে আমরা বলেছি। আপনি শুনে খুশি হবেন যে আমরা গত রমজান মাসকে আমরা সেবার মাস বলে চালিয়েছিলাম, আমরা আলোর ফেরিয়ালা চালু করেছি, অর্থাৎ গ্রাহকের দূর প্রান্তে সেবা নিয়ে চলে গেছি, আমরা এটা নিয়ে অনুষ্ঠান করেছি আলোর ফেরিয়ালা। সেখানে আমি আপনাকে একটা কাগজ দেখিয়ে দিতে পারি, যে কাগজে সব জায়গার টেলিফোন নাম্বার, আমার চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে সবার নাম্বার আছে, স্যারের কাছে আমার 2,60,00,000 গ্রাহক প্রত্যেকে, যদি SMS, স্যারের SMS সব জায়গায় ওনার নাম্বার ফ্রি SMS চলে আসে, কেউ যদি সাফার করে, অনেকে হাত তুলছেন, হাত নাড়ছেন একেবারে, এই কাগজ। সুতরাং আলোর ফেরিয়েলা আছে, আমাদের কন্ট্রোল রুম রয়েছে, সেন্ট্রাল কন্ট্রোল রুম রয়েছে, এফবি হোয়ার আমরা প্রত্যেককে বলে দিয়েছি, কমপ্লেন সেন্টার রয়েছে যেখানে প্রবলেম আছে। আমরা শুনি ওই যে অনেকেই মানে হাত তুলে বাতাস বইয়ে দিচ্ছেন, আমরা খুব ছোট করে, হাতে কিন্তু সময় নেই, একটা দুটো শব্দ করে প্রশ্ন করবেন। ধন্যবাদ, আমি সাব্বির হোসেন জাকির, আমি সাব্বির হোসেন জাকির, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, প্রশ্ন হচ্ছে যারা বিজ্ঞ, যারা দুইজন বিজ্ঞ যারা আলোচনা করছে, তারা আসলে সরকারের উপরে তারা চাপিয়ে দিচ্ছে, আসলে বর্তমান সরকারের আমার একটি অংশ যেখানে মুক্তিযুদ্ধ চেতনার সরকার জননেত্রী শেখ হাসিনা যেখানে ঘোষণা দিয়েছে গ্রামকে শহরে উন্নীত করা হবে, সেখানে বর্তমান ডিজিটাল আইনের লক্ষ্যে একটি ভূতরের পরিবেশ সৃষ্টি করছে, যেখানে মানুষের জীবন চাহিদাকে বিষণ্ণ করছে, যাদের 500 টাকা ন্যূনতম প্রশ্ন ছিল বিল, তাদের এখন বক্তৃতা না প্লিজ, আপনি এটা একটু অন্য কাউকে দেবেন, মাইকটা অন্য কাউকে দেবেন, প্রশ্ন ছোট্ট প্রশ্ন কারো যদি থাকে আমরা অনুষ্ঠান শেষ করব, অন্য কেউ? ধন্যবাদ এটি নিউজকে, আমি জালার বলছি মুন্সিগঞ্জ থেকে কোটগা। আপনি একটু কাইন্ডলি পিছনে দেন না, আসতো 400 থেকে 500 টাকা, হ্যাঁ আমি এই মাসে 1100 টাকা পড়ছি ভাই, এই প্রশ্নটা আমরা নিয়েছি, আপনি পিছনে একজন পিছনে হাত তুলছেন, ওনাকে দেবেন। বিদ্যুৎ সমিতি আছে, পল্লী বিদ্যুৎ সমিতির যে সভাপতি আছে, জন কমিটি আছে, সেই কমিটি, সেই কমিটি যে সভাপতি আছে, সেই সভাপতি কি কাজ করে, সেই সভাপতি কি আমাদের সাথে যোগাযোগ করে না? আপনারা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে
কাজ করে কথা বলে গোপনে এগুলি কাজ করে পেছনে পল্লীবিদ্যুৎ কমিটি যে কমিটির সভাপতি কি কাজ করে এই প্রশ্ন আমরা রেখেছি তারপরে পেছনে আরেকজন অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন তাকে দিবেন একটু দয়া করে হ্যালো হ্যালো জি জি আমি বলি আসসালামু আলাইকুম ছোট করে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ আল হোসেন সাহেম বলছি আমি মুন্সিগঞ্জবাসীর দুঃখের কথা তো শুনলেনি আমি আরেকটু অ্যাড করবো টেকনিক্যাল কথা আমরা ডিজিটালাইজেশনে ছিলাম কিন্তু পূর্বেও আমাদের মিটারগুলো কিন্তু ডিজিটালি ছিল বর্তমানে প্রিপেড সিস্টেম করছে এই প্রিপেড সিস্টেমটা বিশ্বের সর্বাধুনিক সিস্টেম তা আমরা কি এই দেশ এখনও কি বিশ্বের সাথে তাল মিলে সমমানে চলতে পারছি আর এই যে প্রিপেড সিস্টেমের যে টেকনিক্যাল সমস্যা মনে করেন একটা রিচার্জ করার পর আমরা এই আলোচনাগুলো করেছি আমরা এই আলোচনাগুলো করেছি আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে প্রদীপ পল্লীবিদ্যুতের যে কমিটি থাকে সেই কমিটির সভাপতি সেই প্রশ্নটার উত্তর দেবেন আপনি এস এম জাফর সাদেক পল্লীবিদ্যুতের যে সময় বা পল্লীবিদ্যুতের যে সমিতি আমাদের এটা হলো গণতান্ত্রিক পথায় নির্বাচিত বোর্ড যেটা পল্লীবিদ্যুৎ সমিতির এবং তারা জনগণের পাশকে তারা ওখানে জানায় অনুপে আবার এট দ্য সেম টাইম তারা সরকারের যে অগ্রাধিকার বা সরকারের যে প্রকল্প বাস্তবায়ন নির্দেশিকার মানে প্রশ্ন নাইলে কয়েকটি বাক্য দিয়ে কয়েকটি শব্দ দিয়ে একটি বাক্য কিন্তু প্রশ্ন করার ধরনটাতে তো বুঝতে পেরেছেন যে তাদের তারা যে আসলে কিছু করছে না অথবা তারা কি কাজ করছে এরকম একটি নেগেটিভ টোনের প্রশ্ন মানেই হলো তারা জনগণকে সেই সার্ভিসটা দিচ্ছে না যেটা করার কথা আপনি সেটা মানবেন কিনা সেটা তারা জনগণের প্রতিনিধি সুতরাং তাদের জনগণের ইনপুট দেওয়া দরকার ইন্টিমিটেমে যে গ্যাপিংটা তৈরি হয়েছে আমার মনে হয় সেখানে তাদের উদ্বুদ্ধ বোঝানোর একটা বিষয় রয়েছে তাদের বিরুদ্ধে আপনারা তো কোনো ব্যবস্থা নিতে পারেন নিশ্চয়ই সেটা আমরা দেখতে পারি সেটা আমরা দেখতে পারি যে ওখানে যে বোর্ড আছে বা যে সভাপতি আছেন ওনার ভূমিকা জনগণের সাথে কি জিনিসটা এটা আমরা একটু ই করে দেখতে পারি শেষ পর্যন্ত বিএসসির আরাফাত প্রিপেড মিটার একটা অত্যাধুনিক পদ্ধতি এটা এগুলি নিয়ে কোনো কনফিউশন তৈরি হওয়া আসলে সেটা তৈরি হলে সেটা সমাজে থাকা উচিত না আমার মনে হয় এটা অনতিবিলম্বে এই কনফিউশনগুলি দূর হওয়া দরকার বিভিন্ন জায়গায় প্রিপেড মিটার অন্যান্য সেক্টরে আরবিকে পরামর্শ দিবেন পাবলিকের প্রতি আপনার কোনো পরামর্শ আছে পাবলিকের উপরে আমার একটা রিকোয়েস্ট যে এই ধরনের প্রযুক্তিকে ওয়েলকাম করা দরকার আপনাদের কোনো ক্ষোভ থাকলে কোনো সমস্যা থাকলে সেটা আপনারা যে এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়েছেন এই ছাড়াও আপনারা কিন্তু মানে কাগজে দরখাস্ত বা অন্য কোনোভাবে কিন্তু জানাতে পারেন ইমেল করতে পারেন জানাতে পারেন কিন্তু এটা জানান কিন্তু এইটা এই প্রযুক্তির উপরে কোনো বিতৃষ্ণা তৈরি করবেন না এটা বিতৃষ্ণা তৈরি করবেন না কারণ আজকে বা কালকের এটা ব্যাপার না এটা ভবিষ্যতেই আসতেছে হচ্ছে এ ধরনের প্রিপেড মিটারে চলে যাবে সমস্ত সেক্টরে আদার দেন বিদ্যুৎ সেখানে কিন্তু আমরা কিছু প্রিপেড মিটারের সব সুবিধা পাচ্ছি এই একটা সেক্টরে এটা খারাপ কিছু হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু যদি কোনো অভিযোগ থাকে সেগুলি একটু দেখা দরকার মোবাইলের ব্যাপারে কিন্তু আপনি কোথাও গিয়ে এরকম জনসংযোগ বা আপনি কাজেই এখানে ওটা ভালোই হবে এটা খারাপ হওয়ার কিছু নাই হাউএভার কোনো অভিযোগ থাকলে সেগুলি দেখা যায় সেগুলি একটু একটু বোধহয় তদন্ত করে দেখে এটা আস্থাটাকে তৈরি করা দরকার আস্থাকে শেষ করবেন এস এম জাফর সাদেক আমরা আমাদের নতুন প্রযুক্তিকে তো স্বীকার করতেই হবে ম্যালকম এক্স এর একটা উক্তি আছে শুধু এটা দিয়ে আমি শেষ করব যে সত্যকে দেখতে পাচ্ছেন না এমন দেশপ্রেমিক নিশ্চয়ই আপনি নন সুতরাং আমরা সত্যকে মেনে নিব প্রযুক্তিকে মেনে নিব দেশকে এগিয়ে নিয়ে যাব সত্যকে দেখতে পারার দেশপ্রেমিক আমরা সকলেই সবাই বাংলাদেশকে ভালোবাসি যে সার্ভিস আমরা পাচ্ছি এই ডিজিটাল বাংলাদেশে যে সার্ভিস পাচ্ছি সেটার জন্য সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশ এখন গন্তব্য এই বাংলাদেশের গর্বিত সন্তান আমরা যে কোনো নতুন কখনো কখনো ইনস্টলেশনে কখনো অসুবিধা হয় কখনো মানতে অসুবিধা হয় কখনো নানা রকমের পুরনো ধারণার মধ্যে পুরনো একটি চক্রের মধ্যেও আমাদেরকে অন্যভাবে একটু ডাইলিউট করে অন্যদিকে একটু ধাবিত করে চোখ কান খোলা রাখবো কারণ সত্যকে দেখতে পারার দেশপ্রেমিক তো আমরাই আপনারা এবং আমরা সকলেই ভালো থাকবেন